প্রিয় শিক্ষার্থী ছাত্র সুনামলীরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে চলমান অনলাইন ক্লাস তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। শিক্ষার্থী ছাত্র সুনামলীরা, আজ তোমাদের ইংলিশ পার্ট বোর্ডে পৃষ্ঠা 11-12 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী ছাত্র সুনামলীরা, আমাদের আজকে ইউনিট 5 শিরোনাম অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। অ্যালফাবেট বর্ণমালার আমরা ডি বর্ণ নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থী ছাত্র সুনামলীরা, আমরা ডি কিভাবে লিখতে হয় সেটি শিখব। দেখো বর্ণমালা চতুর্থ বর্ণ লিখছে ডি, আমরা বর্ণকে ডি কিভাবে লিখবো দেখো। শিক্ষার্থী ছাত্র সুনামলীরা, আমরা যখন বড় হাতে লিখবো তখন দেখো আমার উপর থেকে একটা দাগ মিশে দিলাম, তারপর এভাবে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার ডি অর্থাৎ ডি বর্ণ বড় হাতে। তারপর যখন আমরা ছোট হাতে এইভাবে একটি রেখা টেনে নিলাম, তারপর দেখো আমরা এখান থেকে ধরে এটা আসছে আমাদের ছোট হাতে ডি, তাহলে বড় হাতে ডি হচ্ছে এটা এবং ছোট হাতে ডি হচ্ছে এটা, অর্থাৎ আমরা বড় হাতে ডি এভাবে লিখবো এবং ছোট হাতে ডি এভাবে লিখবো। তা এখন ছোট ছোট বলে দেখো ডি যে এখানে তোমাদের 11 পৃষ্ঠা একটা দেখো ছবি আছে, দেখো কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা, ড অর্থাৎ অর্থাৎ কুকুরের ছবি দেখা যাচ্ছে, তাহলে ডি তে ড হয়, তাহলে ডি দিয়ে আমরা ড লিখতে পারি। ডি দিয়ে কি হয় দেখো, ড ড ডি ও জি ড ড অর্থ কি কুকুর। তাহলে আমরা ডি দিয়ে ডগ লিখলাম, তারপর তার অর্থ কি কুকুর। এখন ছোট্ট সুনামলীরা দেখো বিতে দেখো বিতে দেখা আছে দেখো সে অ্যান্ড রিড বলা, অ্যাড অর্থ কি এবং রিড অর্থ করা, তাহলে সে অ্যাড রিড অর্থ কি হবে বল এবং পড়। তারপর দেখো ট্রেস টি আর এ সি ই ট্রেস অ্যান্ড রাইট ডাব্লিউ আর আই ই রাইট ট্রেস অ্যান্ড রাইট অর্থাৎ অনুসরণ করে এবং লেখো। তাহলে এখন ছোট সুনামলীরা আমরা দেখো তোমাদের ইংরেজি খাতায় এভাবে রেখা দিলাম, তারপর যখন আমরা ক্যাপিটাল লেটার ডি লিখব অর্থাৎ বড় হাতে ডি লিখব তখন উপর থেকে এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, তাহলে তোমরা অবশ্যই বাসায়
এভাবে প্র্যাকটিস করবেন উপর থেকে নিচে এই দাগে উপরে যে দাগ দিলাম সেখানে সেখানে আমরা ওই জায়গা পর্যন্ত আমরা টানব এভাবে তাহলে এইভাবে আমরা বড় হাতে কি লিখবো ডি লিখবো এখন আমরা যখন ছোট হাতে ডি লিখবো তখন দেখো ছোট সবলে রাখো যখন আমরা ছোট হাতে ডি লিখবো তখন কিভাবে লিখবো এভাবে উপর থেকে এখানে পর্যন্ত আমরা একটা দাগ টানবো তারপর ছোট হাতে ডি লিখতে আমরা এইটা পর্যন্ত ইউজ করব এটা আছে আমাদের ছোট হাতে ডি তাহলে সুতরাং অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবে উপর থেকে দিলাম উপরের দাগ থেকে আমরা নিচের উপরে দাগ পর্যন্ত দেখা করলাম তারপর কি করলাম এই ভিতরে যে দুটো দাগ আছে তার মাঝে শেষ করে দিলাম এভাবে সরাসরি লিখব আজ ঠিক আছে শুধু শুধু সামনে দেখো সে অর্থ এ সে ওয়াই সে অর্থ কি হবে বলা তারপর অর্থ এবং তারপর রিড আর ই এ ডি রিড অর্থ কি পড়া সে অর্থ বলা রিড অর্থ পড়া সে অ্যান্ড রিড অর্থ কি বল এবং পড়ো তারপর দেখো প্লেস অ্যান্ড রাইট P R A C E প্রেস অর্থ কি অনুসরণ করা অনুসরণ করা আর রাইট অর্থ কি W R I T E অর্থ কি লেখা রাইট অর্থ লেখা ট্রেস এর অনুসরণ করা রাইট অর্থ লেখা তাহলে ট্রেস এন্ড রাইট অর্থ কি হবে অনুসরণ করো এবং লেখো ছোট সময় দেখো সিতে লেখা আছে সিতে লেখা আছে সে সে ট্রেস পি আর এ সি ই ট্রেস এন এ এন ডি এন রাইট ডব্লিউ আর আই পি ই রাইট সে ট্রেস এন রাইট অর্থ কি হবে বলো অনুসরণ করো এবং লেখো তাহলে এখানে একটা দেখো ছবিতে দেখা যাচ্ছে ডি আমরা ডট ডট দিয়ে ডি লিখছি তারপর ও জি অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি দেখো ভাবস্থান দিলাম তারপর ও লেখলাম তারপর কি লেখলাম জি এখানে কোন লেটারটি বা কোন বর্ণটি বসালে একটি শব্দ হবে দেখো আমরা এখানে পরে আসলাম ডি ও জি তে কি হয় ড তাহলে আমরা যদি এখানে ডি ডি দেখতে কি হবে ড ডি ও জি ড ড অর্থ কুকুর ঠিক এভাবে এখন যদি আমরা ডি লিখলাম তারপর আবার অবস্থান দিলাম ধরার পর জি লিখলাম তাহলে এখানে কি দিলে একটি পূর্ণ শব্দ হবে আমরা যদি এখানে ও দেখলাম কি হবে ডি ও জি ড ড অর্থ কুকুর তাহলে এখানে ও আসলে কি হবে একটি পূর্ণ শব্দ হবে
ঠিক এখন ভাবে দেখো আমরা ডট দিলাম তারপর জি দিলাম তাহলে এখানে কোনটি বড় বসলে কি আমরা শব্দ নতুন শব্দ তৈরি করতে পারব দেখো বি দিলাম তারপর ও দিলাম বি ও জি কি হবে ডট তাহলে এইভাবে আমরা ডট লিখলাম অর্থাৎ এখানে ডি দিলাম এখানে ও দিলাম তাহলে কি শব্দ তৈরি হলো ড ড অর্থ কুকুর শিক্ষার্থী সব সুনামেরা আমরা এতক্ষণ ইউনিট ফাইভ অ্যালফাবেট বর্ণমালা বর্ণমালার ডি বর্ণ নিয়ে আলোচনা করলাম এখন আমরা ইউনিট পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ টুয়েলভ পৃষ্ঠা তো বারো পৃষ্ঠা আমরা কি করবো ইউনিট সিক্স নিয়ে আলোচনা করব আমরা ইউনিট সিক্স নিয়ে আলোচনা করব ইউনিট সিক্স এর দেখো এখানে শিরোনাম আছে নাম্বারস শিরোনাম কি আছে নাম্বারস এ ইউ এম বি পি আর এস কি আছে নাম্বারস নাম্বারস অর্থ কি নাম্বারস অর্থ কি সংখ্যা সংখ্যা তাহলে নাম্বারস অর্থ সংখ্যা তাহলে এখন আমাদের পাঠের শিরোনাম কি নাম্বারস এখানে দেখো লেখা আছে এতে লেখা আছে দেখো লু লিসেন এল আই এস টি ই এন লিসেন অ্যান্ড সে এস এ ওয়াই সে লু লিসেন অ্যান্ড সে লু অর্থ কি লু অর্থ লুক অর্থ দেখা এর ও কে লুক অর্থ কি দেখা আচ্ছা লুক অর্থ দেখা তাহলে দেখো লিসেন অর্থ কি এল আই এস টি ই এন লিসেন অর্থ শোনা লিসেন অর্থ কি শোনা লুক অর্থ দেখা লিসেন অর্থ শোনা এর অর্থ এবং সে অর্থ বলা এস এ ওয়াই সে অর্থ কি বলা তাহলে দেখো শোনো এবং সে বলো তাহলে দেখো শোনো এবং বলো এখান থেকে তাহলে আমরা দেখো পরটি গুলো দেখতে পারছি রূপ অর্থ দেখা লিসেন অর্থ শোনা এর অর্থ এবং সে অর্থ বলা তারপর লেখা আছে ট্রেস T R A C E ট্রেস ইন দা এয়ার এ আই আর অর্থাৎ ট্রেস ইন দা এয়ার মানে কি এটাকে আমরা অনুসরণ করব তারপর লেখা আছে কাউন্ট C O U N T কাউন্ট অর্থ কি হিসাব করা বা গণনা করা শিক্ষার্থী সূত্র আমরা দেখো এখানে এতে লেখা আছে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান নিয়ে লিখতে হয় দেখো এভাবে করতে গিয়ে ডিসমেন্ট করতে আমরা লেখা লাগলো এটা হচ্ছে ওয়ান তারপর টু টু কিভাবে লিখবো দেখো কিভাবে লিখে এটা হচ্ছে টু তারপর দেখো থ্রি এভাবে এভাবে এটা হচ্ছে থ্রি ওয়ান লিখবো এইভাবে টু লিখবো এইভাবে তারপর থ্রি লিখবো এভাবে ওয়ান টু থ্রি তাহলে কিভাবে লিখবো দেখো ওয়ান আমরা উপর থেকে নিচে একটি রেখা টানলাম তারপর টুটাকে এভাবে লিখলাম তারপর থ্রি এখানে তারপর দেখো ডান পাশে ছবিতে তিনটা কুকুরের ছবি আছে অর্থাৎ কয়টা কুকুর আছে এখানে তিনটা এর জন্য এখানে কি হবে থ্রি হবে কি হবে থ্রি হবে কয়টা কুকুর আছে এখানে তিনটা
এজন্য আমরা এখানে কি লিখলাম 3 তাহলে অবশ্যই শিক্ষার্থী শিক্ষকমণ্ডলী নাও তোমরা বুঝতে পারছো যে একটা হলে 1 দুটো হলে 2 এবং তিনটা হলে 3 এভাবে যতগুলো থাকবে ঠিক ততটি লিখতে হবে এখানে তিনটা কুকুরের সংখ্যা আছে এজন্য আমরা 3 লিখলাম চারটা থেকে আমরা 4 লিখতাম তারপর দেখো b তে লেখা আছে দেখো সে এস এ ওয়াই সে এন রিড সে এন রিড সে এন রিড বলো এবং করো তারপর ট্রেস এন্ড রাইট ট্রেস PRSC press and write and write 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 say and read borrow এবং পড়ো press and write অনুসরণ করো এবং লেখো আর এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি কয়েকটি ঘর অঙ্কন করলাম দেখো এই ঘরগুলোর উপরে আমরা কি লিখলাম এই ভিতরে 3 তারপর 3 তারপর কি লিখলাম 3 তাহলে 3 আমরা এভাবে প্র্যাকটিস করব 3 লিখতে হবে এবার আমি যেভাবে লিখলাম তারপর দেখো নিচে এখানে দেখো শিক্ষার্থী ছোট ছোট মনে না ওয়ান কিভাবে লিখব আগে আমি যখন লিখলাম ঠিক সেভাবে লিখলাম উপর থেকে নিচ পরিবর্তনটা লেখা টানলাম দ্যাটস ওয়ান তারপর কি টু এভাবে লিখব তারপর কি থ্রি তোমরা বাসায় এই এক থেকে তিন অর্থাৎ ওয়ান থেকে থ্রি ওয়ান টু থ্রি এগুলো পুরো এক পৃষ্ঠা করে লিখবে থ্রি এভাবে লিখবে এক পৃষ্ঠা এবং ওয়ান টু থ্রি এভাবে লিখবে এক পৃষ্ঠা তারপর দেখো শিক্ষার্থী সুষ্ঠুরা এখানে সি তে লেখা আছে দেখো সি তে লেখা আছে সি ও ইউ এন টি কাউন্ট প্রেস টি আর এ সি ই প্রেস এন্ড এ এন ডি এন্ড রাইট ডব্লিউ আর আই ই ই রাইট কাউন্ট প্রেস অ্যান্ড রাইট কাউন্ট অর্থ কি গণনা করা প্রেস অর্থ কি অনুসরণ করা অ্যান্ড অর্থ এবং রাইট অর্থ লেখা তাহলে গণনা করো অনুসরণ করো এবং লেখো এখানে দেখো ছবিতে
তিনটা ফিল্টার সুবিধা আছে কয়টি ফিল্টার আছে কয়টি আনস আছে বলুন তো শিক্ষার্থীরা কয়টি আছে এখানে তিনটি এজন্য আমরা এখানে কি লিখব 3 তারপরে সঙ্গে দেখো কয়টি ক্যাপস আছে কয়টি টুপি আছে কতগুলো এখানে টুপি আছে দেখো ক্যাপস কয়টি আছে দেখো সি এ পি এস ক্যাপস কয়টি আছে দুটি আছে এজন্য আমরা কি লিখব 2 তারপর দেখো বল কয়টি বল আছে এখানে কয়টি বল আছে বি এ এল এল এস কয়টি বল আছে এখানে দেখতে পাচ্ছো তিনটি তাহলে আমরা এই ঘরে কি লিখলাম 3 তারপর নিচে দেখো কয়টি আপেল আছে এখানে দেখা যাচ্ছে কয়টি আপেল আছে এখানে দেখো দুটি তাহলে এ শিক্ষার্থী ছোট সোনামণিরা তোমরা অবশ্যই বাসায় এগুলো অনুশীলন করবে এবং পড়বে আর পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি ধন্যবাদ।